এই কি খবর সবার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপেরিমেন্ট বাংলা। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিছু ইউটিউবে ভিডিও দেখলাম, তো সেইগুলি নিয়ে। তো ইউটিউবে আজ কালকে আমি দেখছিলাম যে একটা ভিডিও, তো ভিডিওতে একটা ব্যক্তি বলছে যে আমার ফোন নাম্বারে ফোন করুন, আপনি আমার কাছ থেকে ফ্রি এনার্জি জেনারেটর পেয়ে যেতে পারেন। তো লোকটার ফোন নাম্বারটা পেলাম, ফোন করলাম, তো বলছে যে আপনি আগে আমাকে 50-60 টাকা দেবেন, তারপর আপনাকে আপনার বাড়িতে জেনারেটর পাঠিয়ে দেবো, তারপর আপনি আমাকে 2.5 লক্ষ টাকা আমাকে পেমেন্ট করে দেবেন। তো আমার জেনারেটরটার দাম হচ্ছে যে 3 লক্ষ টাকা। তো ভাবলাম যে ভালো, তো জেনারেটরটা এই যদি আপনি ইয়ে দেখেন যে এর স্পেসিফিকেশান কী বা এর সুযোগ সুবিধা কী জেনারেটরটা, তাই 3 লক্ষ টাকা দাম জেনারেটরটা, তো আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। তো এই জেনারেটরটা চলতে কোনো তেল লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন যে এই জেনারেটরটা চলতে কোনো তেল লাগে না, কোনো সোলার পাওয়ার লাগে না বা কোনো তাপও লাগে না। তাহলে বুঝুন সে কীরকম একটা বড় বিজ্ঞানীর সঙ্গে আমি কথা বললাম কালকে রাতে একটা 3 লক্ষ টাকা জেনারেটরের জন্য। তো এরকম ভিডিও আপনি অনেক পেয়ে যাবেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় বা এরকম অনেক বিজ্ঞাপন অনেক জায়গায় পেয়ে যাবেন যে বলা হয় যে ফ্রি এনার্জি জেনারেটর বা ফ্রি ইন্টারনেট ওয়াইফাই এরকম কিছু দিয়ে দেয়, অনেকেই দেয় এই ভিডিওগুলি দেয় ইউটিউবে। তো আমি তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, তারপর বললাম যে আপনি কতদূর পর্যন্ত পড়েছেন। তো বলছে ভাই আমি 8 পাস। তো আমি তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ 8 পাস হয়েছে, 8 পাস সেই কারণে এইরকম ভিডিও সে বানাইছে। তো আপনারা অনেকেই জানেন যে ফিজিক্সের একটা টার্ম রয়েছে, সেটার নাম হচ্ছে পারপেচুয়াল মোশন। তো পারপেচুয়াল মোশন যার বাংলা হচ্ছে যে অবিরাম গতি। তো আপনারা সকলেই জানেন যে অবিরাম গতি কোনো দিন কিন্তু সম্ভব নয়। আমাদের ভারতীয় একজন গণিতবিদ ভাস্কর যার নাম, সেই প্রথম এই পারপেচুয়াল মোশন নিয়ে প্রথম চিন্তাভাবনা করেছিলেন। তারপর পারপেচুয়াল মোশন সেই তখন থেকে এতদিন পর্যন্ত অনেক চেষ্টা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে এর ওপর, কিন্তু সবগুলি হয়েছে ব্যর্থ অসফল। তো কেউ পারপেচুয়াল মোশন বানাতে পারে নাই। আর আপনারা যারা ফিজিক্স পড়েছেন বা আপনারা জানেন ভৌতবিজ্ঞানের কিছু একটা নিয়ম, তা একটা নিয়ম আছে যে থার্মোডাইনামিক্স ল অফ থার্মোডাইনামিক্স। তো এই ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে বলে যে কোনো শক্তি থেকে একটি শক্তিতে রূপান্তরিত করতে পারবো আমরা এনার্জিকে, কিন্তু কোনো এনার্জিকে আমরা সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না। তো ওই এই লটাতে থার্মোডাইনামিক্স ল, তো এটাতেও বলা হয় যে কোনো শক্তি যদি অ্যাপ্লাই করা হয় কোনো কাজ করার জন্য, কিন্তু সেই শক্তিটাকেই 100% অ্যাপ্লাই করা যায় না, মাঝে কিছু শক্তি লস হয়। তো এইভাবেই থার্মোডাইনামিক্স ল, পারপেচুয়াল মোশন, অনেক ফিজিক্সের ল আছে। তো সেই লগুলিকে এরা কিন্তু যারা ফ্রি এনার্জি জেনারেটর বানায় বা ফ্রি এনার্জি সাবমার্সিবল পাম্প বানায় বা ফ্রি এনার্জি অনেক ডিভাইস বানায়, তো এরা সব কিছু এই থার্মোডাইনামিক্স, তারপর ফিজিক্সের পারপেচুয়াল মোশন, এই লগুলিকে এরা ভেঙে ফেলে দেয়। এরা হচ্ছে সবথেকে বড় বিজ্ঞানী। এদের সঙ্গে যদি আপনি কোনো দিন পারেন তাহলে কন্ট্যাক্ট করবেন, ওদের ফাইল নিয়ে কোনো দিন পারেন তো একটা পেটেন্ট ফাইল করতে পারেন। তার কারণ হচ্ছে যে আপনি পেটেন্ট ফাইল ওরা হয়তো জানে না, পেটেন্টটা ফাইল করে আপনি একটা বড় কোম্পানি খুলে দিতে পারেন, ফ্রি এনার্জি জেনারেটর, যেখানে জেনারেটরের মধ্যে কোনো তেল লাগবে না, কোনো কিছু লাগবে না। তো এটা এক ধরনের স্ক্যাম বলতে গেলেই হয়। আগে ভিডিওটিতে আমরা যেমন বলেছিলাম স্ক্যাম নিয়ে আলোচনা করেছিলাম, তো এটাও এক ধরনের স্ক্যাম। যে যারা মানুষ বোঝে না ভালো কিছু, না মানে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল এগুলো বোঝে না, তারা এই জেনারেটরগুলি হয়তো কেনার জন্য টাকা দিয়ে দিতে পারে, তারপর একটা কী দেবে না দেবে বা কিছুই না পাঠাতে পারে, তারপর ফোনও রেখে দিতে পারে, এরকম কিছু করে তারা অনেক টাকা অনেকের কাছ থেকে মেরে নেয়। আমাদের কাছে সেরকম খবর অনেকে আছে। এই কলকাতার একদিন ফোন করেছিল যে বলেছে যে তাকে একজন ফ্রি এনার্জি জেনারেটর পাঠিয়ে দেবে দিল্লি থেকে। তো ফ্রি এনার্জি জেনারেটর ওই ইউটিউবে একটা ভিডিও দেখেছিল, তার সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে তাকে 35-60 টাকা পে করেছে, জেনারেটরের দাম নিয়ে বলেছিল তাকে 5 লক্ষ টাকা। তো জেনারেটরটা বলেছে যে 5 লক্ষ টাকা দিতে পারবো না, সে তাকে বলেছে যে আমি তো আপনাকে 2 লক্ষ টাকায় জেনারেটরটা দিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন যে ফ্রি এনার্জি জেনারেটর সেটা আবার 2 লক্ষ টাকাতে। তো লোকটা 35-30 এরকম কিছু টাকা পে করে দিয়েছে, আমাকে বললো কিছুদিন আগে, তো আমার ঠিক মনে পড়ছে না। তো টাকাটা পে করে দেওয়ার পর সেই নাম্বারে আর ফোন যায় না। তো এইভাবে অনেক স্ক্যাম হচ্ছে ফ্রি এনার্জি জেনারেটর, ফ্রি ইন্টারনেট ওয়াইফাই এইভাবে নিয়ে। তো এই ভিডিওগুলিতে যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওগুলিতে অবশ্যই একটা করে ডিসলাইক দেবেন, পারবেন তো একটা রিপোর্টও মারতে পারেন,
তার কারণ হচ্ছে এই ভিডিওগুলির জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে, ইভেন আপনারও ক্ষতি হতে পারে। আপনি যদি না জানেন যে থার্মোডাইনামিক্স ল অনুযায়ী বা পারপেচুয়াল মোশন ল অনুযায়ী কোনো ফ্রি এনার্জি বা ফ্রি জেনারেটর বানানো সম্ভব নয়, তো এইটি ছিল কথা। যে আপনারা যদি এরকম কোনো ভিডিও দেখেন তাহলে অবশ্যই রিপোর্ট মারবেন, ডিসলাইক পারলে কমেন্টে যে বলুন আপনি যে ভুলগুলি দেখতে পারেন ওই ভিডিওর মধ্যে, সেই ভুলগুলো আপনি অবশ্যই ধরিয়ে দিতে পারবেন। কন্টেন্ট আমাদের খুঁজে পায় না যে কী কী নিয়ে ভিডিও বানাবো, আর তারা বড়ো বড়ো জেনারেটর বানিয়ে বলছে, আচ্ছা ইউটিউব থেকে সবার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, তারপর বলছে যে আমাদের কাছ থেকে যোগাযোগ করুন, আপনাদেরকে ফ্রি এনার্জি জেনারেটর দেবো। তো ফ্রি আমাদের দুনিয়ায় ফ্রি বলে কিছু নেই, ফ্রি এনার্জি তো আরও নেই, ফ্রি এনার্জি এগুলো ফেক ভিডিও, এগুলো আপনি ইউটিউবে পেয়ে যাবেন, বাড়িতে ফ্রি এনার্জি বানানো যায় এরকম ভিডিও অনেক পেয়ে যাবেন ইউটিউবে, তো এগুলির ওপর বিশ্বাস করবেন না, এগুলি সম্ভব নয়। তো ভিডিও আজ এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তো চ্যানেল সাবস্ক্রাইবার যেহেতু খুবই কম তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দেবান আর লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো এই ছিল আজকের এই ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই আজ এখানে শেষ করছি, খুদা হাফিজ।